السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين، نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإنسان إلى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين. أما بعد. شو بي هذا الشيء؟ পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম বড় গুণা তথা কবিরা গুণাগুলোকে নিয়ে কারণ আমাদের মাঝে অজানতে অথবা জেনে শুনেও অথবা না বুঝে কখনো বা বুঝেও আমরা কবিরা গুনায় জড়িত হয়ে যাচ্ছি নিজে পরিবারে সমাজ অথবা সামাজিকতার কারণে কিন্তু জেনে রাখা উচিত কবিরা গুনা তও বা ছাড়া রব্বুল আলমিন ক্ষমা করেন না আর যদি কবিরা গুণা থেকে কেউ বেঁচে থাকতে পারে আল্লাহ ফা নিজ অনুগ্রহে তার ছোটো ছোটো অপরাধ ক্ষমা করে দেন জান্নাতের দরওয়াজা তার জন্য উন্মুক্ত হয়ে যায় বন্ধুগণ আর এই জন্য আমাদের এই উদ্যোগ যাতে করে আমাদের সবার জন্যে রব্বুল আলমিন তার জান্নাতের দরওয়াজাগুলো উন্মুক্ত করে দেন আমাদের জন্য হারাম হয়ে যায় আর আমরা সত্যি আল্লাহর গুলাম হতে পারি কবিরা মুক্ত সগিরা গুনা স্বাভাবিকভাবে ক্ষমা হয়ে যাওয়ার সুন্দর বাস্তবতা দিয়ে সুন্দর উপহার দিয়ে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন কবিতা গুণা নিয়ে আলোচনা করতে চাই আর তা হলো এবং তার আরোপ করা আল্লাহ এবং তার রসুলের উপরে মিথ্যা বলা এটার কবিরা গুনা আল্লাহ সুফানের স্রষ্টা কুলকায়না তিনি একাই সৃষ্টি করেছেন বলে চ্যালেঞ্জ করে বলেছেন আকাশ আর জমিনের কোথাও যদি দিতে আরেকজন ইলা থাকতো আব্বাসার সাথে সমকক্ষ মর্যাদায় বা দ্বিতীয় কেউ তাহলে অবশ্যই ফাঁসা সৃষ্টি হতো চ্যালেঞ্জ করে বলেছেন পৃথিবীর স্বাভাবিক পরিবর্তন দিন আর রাত রাত আর দিন উদয় আর অস্ত সূর্যের মধ্যে কোথাও কোনো পরিবর্তন নেই একটি সুন্দর নিয়মের মাধ্যমে চলছে তা প্রমাণ করে একজন স্রষ্টা আল্লাহ সফান হো তাহলে সব কিছু তিনি সৃষ্টি করেছেন শুধু তাই না যারা রব্বুল আলমীকে অস্বীকারও করে যারা আল্লাহ সুবহানাহু মানতে চায় না তো তার রাসূল সাল্লাল্লাহু জীবদ্দশায় মক্কাতুল মুকাররামার কাফের মুশরিকেরা দুর্ভাগা কুরাইশেরা রব্বুল আলামিন এদেরকে প্রশ্ন করতে বলেছেন বলা প্রশ্ন করে দেখো ওদেরকে কে আকাশ আর জমিন সৃষ্টি করেছেন রব্বুল আলমিন বলেছেন লা ইয়াকুলুন অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ সুবহানাহু সুতরাং আল্লাহ সব হান কিছুর স্রষ্টা তিনি সব কিছু সৃষ্টি করেছেন ইমানদার যেমন বলে কাফের পুষ্টিকারাও বলে হয়তো সানন্দে বলে না চাপে পড়ে বলে হয়তো বা ইমান সহ বলে না বেঈমানির চেতনায় বলে স্বাভাবিক ভাই রব্বুল বলে দিয়েছেন কোরআন আল কারিমে কত জাতের অবিশ্বাসী লোকজন রয়েছে কিন্তু একটু সমুদ্র ভ্রমণ করতে যাক না হয়তো টাকার গরমিতে ক্ষমতার গৌরবে আল্লাহকে অস্বীকার করার অন্ধ চেতনা থেকে নিজের বিশাল বহর নিয়ে সমুদ্রে গেল কিন্তু যদি ঝড় শুরু হয় মনে অজান্তে ডাকতে থাকে আল্লাহ ভাল আহ আজকের এই সময়ে প্লেনে বিমানে যদি কেউ চড়ে মাঝে মাঝে জাম্প করে হাওয়া ছেড়ে দেয় তখন যত বড়ো নাস্তিকেই হোক হৃদয় থেকে আল্লাহকেই ডাকে যদি কোনো অসুস্থতা পেয়ে যায় চরম বিপদ হয় তাহলে মনের অজান্তে হৃদয় থেকে ও আল্লাহ বলে চিৎকার করে ওঠে এটা সতত প্রমাণিত তো আল্লাহ সুফান সবকিছুর স্রষ্টা তিনি আমাদের সৃষ্টি করেছেন তার উপর যদি কেউ মিথ্যা বলে এটা কবির কবিরাগুনা অপরাধ আল্লাহ সুফান নিজে অনুগ্রহ করে আমাদের সৃষ্টি করে আমাদের সরল সঠিক রাস্তা বাতলে দেওয়ার জন্যে পাঠিয়েছেন যুগে যুগে নবীগণ আলিমুসালাম অতাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলম নিজেই তার ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিয়ে বলেছেন, মা ইয়ামতিকু আনিল হাওয়া। নিজের প্রবিত্ত থেকে তিনি কিছুই বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন যা কিছু বলেন সবই ওহী। সবই রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যাদেশ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কিছুই বলেন না। আমাদের হেদায়েতের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহি আদেশ আর নির্দেশনার ভিত্তিতে যিনি কথা বলেন তার উপর যদি কেউ মিথ্যা বলে নিঃসন্দেহে কবিরাগুন অপরাধ বন্ধুগণ এবং উপরে রূপ করার এই যে রসুল অপরাধ তব্বুল আলমিন আমাদের ক্ষেত্রে হেফাজত করুন কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আমাদের মাঝে অপরাধ রয়েছে হচ্ছে এবং আছে আমরা যদি এই অপরাধের ইতিহাস দেখতে চাই তাহলে

দাউদ আলিহি পরে তার উম্মতেরা ইস ইব নুমারিয়াম আলি সালামের পরে তার উম্মতেরা আল্লাহর কালামকে কে জাবুরকে কে 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 পরিবর্তন করেছে পরিবর্তন করেছে কিভাবে করেছে রব্বুল আমি নিজে কোরআনীকে কাইমে উঠিয়ে দিয়েছে প্রথমত উচ্চারণ করতে গিয়ে উলট পালট করেছে ইয়েকতুবুন আলকিতাব আবি আইদিহিম তুম্মৈয়া কুলু না আগামী ন কখনো নিজেরা লিখেছে নিজে লিখে বলেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে না আবার কখনো কখনো সরাসরি নিজেই পরিবর্তন নিজের কথা আল্লাহর নামে চালিয়ে দিয়েছে লিখিতভাবে অথবা মুছে ফেলে অথবা মুখে উচ্চারণে রব্বুল আলমিনের কালামকে পরিবর্তন করে রব্বুল আলমিনের নামে মিথ্যা রূপ করেছে আল্লাহ যা বলেননি তা বলেছে তাদের চেহারা কালো হয়ে যাবে ইহুদ এবং নাসারারা যুগে যুগে ওদের পণ্ডিতেরা আহবার এবং রোহবানরা বিভিন্নভাবে আল্লাহ তার পীড়িতরা সুলগণের উপরে আলী হুসালামের উপর রূপ করেছে আর এই রূপ করে করে তারা কি রক্ষা পেয়েছে কর আনল আমাদের সঙ্গে ইতিহাস তুলে ধরেছে রক্ষা পায়নি সফলতা পেতে পারিনি সমৃদ্ধি পায়নি দুনিয়ায় পরকালে তো অবশ্যই সুতরাং বৃথারোপ করার এই যে ধারাবাহিক ইতিহাস বিভ্রান্ত জাতিগুলোর দ্বারা হয়েছে আজও তা হচ্ছে আজও তাদের বংশধরদের মধ্যে এমনটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা তাদের হেদায়তের জন্য দোয়া করি রব্বুল আল আমিন তাদেরকে হেদায়ত ন করুন আমিন এবার আসুন আমাদের কথা যদি চিন্তা করি আমরা যারা মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহের উম্মত হয়ে এই পৃথিবীতে কোরআন আল করিম পেয়েছি রসুল সল্লাহমের মাধ্যমে তাদের অবস্থা কি আমাদের মাঝেও আল্লাহ আব্লা নামে মিথ্যারূপ কি কম নয় বরং অনেক বেশি রয়েছে কম তো নয় বরং অনেক বেশি বিভিন্নভাবে আবল মিথ্যা মিথ্যারূপ করা হচ্ছে আল্লাহ আসুফান উপরে মিথ্যারূপের বেশ কয়েকটি প্রক্রিয়া রয়েছে এর মধ্যে একটি প্রক্রিয়া হলো আল্লাহ তাআলা মানুষের জীবনযাত্রার প্রত্যেকটি অধ্যায় এবং প্রক্রিয়াকে সুষ্ঠু ন্যায়সঙ্গত কল্যাণের বাস্তবতায় পরিচালিত হওয়ার জন্য বিধান দিয়েছেন আল্লাহ এই বিধানকে যদি কেউ না মানে এটা মিথ্যারু বললাম যে আল্লাহর দেয়াব আইনটা ভালো নয় বরং আমাদেরটা ভালো তাই করছি রব্বুল আলমীনের প্রদত্ত অনুশাসন বাদ দিচ্ছি দিয়ে নিজেদের মন করা মতো চলছি বলছি এতেই ভালো এতেই কল্যাণ আল্লাহ সফান তাহলে কল্যাণ চেয়েছেন আমাদের তিনি নিজে ফেরেস্তাদের বিতর্কের বিপক্ষে আমাদের পক্ষ অবস্থান নিয়ে আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়ে খালিফা করে পৃথিবীতে পাঠিয়েছেন আলমিনের এই যে অনুগ্রহ ভুলে গিয়ে তার উপর মিথ্যারূপ আমরা করছি আজকে হচ্ছে তাই এবং তার সকল সেক্টরে বিভিন্নভাবে বিভিন্ন নামে আর আচরণে বিভিন্ন প্রক্রিয়ায় আল্লাহ মিথ্যারূপ হচ্ছে রসুল সাল্লাহ আলী হোসলেমের উপরে মিথ্যারূপ হচ্ছে বিভিন্নভাবে তা যেমন ব্যক্তিগত প্রক্রিয়ায় ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক প্রক্রিয়ায় পারিবারিক পর্যায়ে সামাজিক প্রক্রিয়ায় সামাজিক পর্যায়ে রাষ্ট্র এবং আন্তর্জাতিক জীবনেও হচ্ছে রসুল সাল্লাহ মিথ্যারূপ হচ্ছে আল্লাহ এবং তার রসুলের উপরে মিথ্যা রূপ মিথ্যা বলা কওয়া অথবা করা কবিরা কবিরাগনা আল্লাহ সুফান তার উপরে কেউ যাতে মিথ্যা বলতে না পারে এই জন্য আমাদের জন্য রহমত করেছেন আল্লাহ সফতার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ একটি রহমত তিনি আমাদের জন্য করেছেন তা হল তিনি আলকর আন আল করিম কোরআন আল করিমকে যে কোনো ধরনের বিকৃত অবস্থা থেকে নিজেই হেফাজত করেছেন নিজেই বলেছেন

আল্লাহ সুবাহ অনুগ্রহেই সংরক্ষিত হচ্ছে যেহেতু কোরআন হলো ওহি মাতলু তেলাওয়াত করা হয় এমন ওহি আর হাদিস হলো ওহি আগাই মাতলু যা তেলাওয়াত করা হয় না ওহি তাই রব্বুল আলমিন যুগ যুগ ধরে তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহমের কথা কাজ সমর্থন আর গুণাবলীকে সংরক্ষণ করেছে পৃথিবীর ইতিহাসে আর কোনো ধর্মগ্রন্থ আর কোনো ব্যক্তিত্বের জীবনের প্রত্যেকটা মুহূর্ত এত বেশি রূপে সংরক্ষিত হয়েছে খুঁজে পাওয়া যাবে না এটা আল্লাহ আসুফানা তারা আমাদের জন্য। কোরআন আল করিমকে হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন সুন্নাকে হেফাজতের ব্যবস্থা তিনিই করেছেন অথচ এর পরেও আল্লাহ আসুফানা এবং তার হাবিবের উপরে মিথ্যারোপ হচ্ছে বন্ধুগণ আমরা এর বাকি বিষয়গুলোকে নিয়ে কথা বলবো ছোট্ট একটি বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আজ আমরা আল্লাহ সুফানা হুয়া তালা এবং তার রসুল সাল্লাহামের উপরে মিথ্যারোপ করছি কিভাবে করছি বন্ধুগণ তা যদি এর প্রক্রিয়াগুলো আলোচনা করি যাতে এই কবিরা গোনা থেকে আমরা হেফাজত থাকতে পারি এবং দূরে থাকি নিজে পরিবার পরিজনকে নিয়ে রব্বুল আলমিনের অনুগ্রহে ধন্য হওয়ার জন্য দেখুন না আল্লাহ সুফানা হুয়া আলা আমরা যারা মানুষ আমরা যারা ঈমান এনেছি বিশেষত আমাদের জীবনকে ফকিরগণ খুব সহজ বিশ্লেষণের দুইটি ভাগ করেছিল একটু এই বাদাত আরেকটি হলো মহামালাদ জীবনের একটি অংশ আর আরেকটি অংশ হল পারস্পরিক লেনদেন আর মহামালাত সামাজিকতা তার মানে আল্লাহ সফত আলার অধিকার একটি বিষয় আরেকটি বিষয় হল সমাজ আর সামাজিকতার বিষয় যদিও সহজভাবে এই দুইটিকে একত্রে মিলিয়ে বলা হয় আল্লাহর টোটাল জীবনটা ইবাদতের জন্যে আর ইবাদত তিন ভাগে বিভক্ত একটি হলো আল্লাহর হক মানুষের হক এক মা বাবার হক তো আল্লাহ সুফানা হুয়া তালা আমাদেরকে তথা মানব আর দানবকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আর আনাল করিমের ঘোষণায় ও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ আর জিনি দুইটি জাতিকে তিনি সৃষ্টি করেছেন কেবলমাত্র ইবাদতের জন্য তো জীবনের প্রত্যেকটি মুহূর্ত ইবাদত কিন্তু ইবাদত করতে গিয়ে যেমন মনে আল্লাহর হক আল্লাহ সুফানাতর অধিকার এবার আল্লাহ সুফান অধিকার কি কি তা নিজে কোরআন আল কেরিমে তিনি বলে দিয়েছেন কিভাবে তা অধিকারগুলো আদায় করতে হবে তাও তিনি বলেছেন আল্লাহ সফহান আওতলার অধিকারগুলো কি কি কিভাবে কি প্রক্রিয়া আদায় করতে হবে রব্বুল আলমিন এবং তার হাবিব মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লসান তা বলে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন বাস্তবে করে কিন্তু যদি আমরা আল্লাহ এবং তার রসুল প্রদর্শিত বলে দেয়া তার অধিকারের বিপরীতে অন্য কোনো বিষয়কে আল্লাহর অধিকার বলে দিতে চাই এটা মিথ্যারূপ নয় অবশ্যই আর তাই তো ভাবে আল্লাহর উপর মিথ্যারূপ হচ্ছে যেমন আল্লাহ সফলতা নিজে কোরআন আল কারিমে বলেছেন নবী হে আমার কোন বান্দা যদি আমার ব্যাপারে তোমাকে প্রশ্ন করে তুমি নবী উত্তর দেওয়ার দরকার নেই আমি সরাসরি উত্তর দিয়ে বলছি কারিব কোরআন আল করিমের স্বাভাবিক নিয়ম হলো রব্বুল আলমিন সওয়াল এবং জবাব সওয়াল এবং জবাব দিয়ে ওই এস আলু নাকা বলে প্রশ্নের উত্তর দিয়েছেন সব জায়গায় রসুল সাসলামকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন বলেছেন কুল নবি আপনি বলে দিন কিন্তু একটি মাত্র জায়গায় ব্যতিক্রম রব্বুর আলমী বলেছেন নবী আপনাকে যদি প্রশ্ন করে আমার কোনো বান্দা আমার ব্যাপারে আপনি মাধ্যম হওয়ার দরকার নেই ইন্নি কারিব কারণ আমি আমি আব্বা অসুফ হানতলা তার অতি নিকটে যখনই ডাকে তখনই ডাকে সারা দিই রব্বুর আমিন বলে দিলেন আল্লাহকে ডাকার জন্যে কোনো মাধ্যম লাগে না আমরা যদি মনে করি না মাধ্যম লাগবে কোনো মাধ্যম ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না মুকারমার তৎকালীন কাফের এবং মুশরিকদের ধ্বংস হওয়ার কারণ তাদের কুফুরির কারণ উল্লেখ করে বলা যায় এদের মধ্যে কারণটি ছিল তারা আল্লাহকে বিশ্বাস করতো কিন্তু দেবদেবী লমানুজাকেও মাঝখানে ব্যবহার করতো কারণ তারা বলতো মা না ইল্লা। লিও কারিবু না ইত আল্লাহ রিজুলফা এই দেবদেবী লাফ মানাতুজা ওদের ইবাদত করি কারণ আল্লাহ অনেক উপরে ডাইরেক্ট যেতে পারবো না তাই ওদের মাধ্যমে ময়ের ধাপের মতো ওদের মাধ্যমে আল্লাহর কাছে নহমদবিল্লাহ আমি দা আলি আজকে কি ঠিক এমনি রব্বুল আলমের উপর মিথ্যা আমাদের দ্বারা হচ্ছে না আমরা যারা আল্লাহ সভানতে অনেক দূরে মনে করি আমি নিজে বললে হবে না আরেকজন মাধ্যম লাগে বন্ধুগণ আমাদের জানা উচিত রব্বুল আমিন ডেকে বলেছেন নামাজের শেষদাদাও ওসজুদ ও আখতারি শেষদাদিল আল্লাহর অতি কাছে পৌঁছে যায় মানুষ তা আল্লাহকে অতি কাছে পেয়ে নিজের কথা যে বলতে পারে না আরেকজন মাধ্যম দিয়ে বলবে সে তো আল্লাহর মিথ্যা রূপ করছে রবহাম বলছেন আমি সরাসরি শুনি সে কেন না মাধ্যম লাগবে না ওদিন শুধু তাই না বিভিন্নভাবে জীবিত আর মৃত গাছ আর বৃক্ষ পাথর আর পাহাড়কে আমরা মাধ্যম বানাচ্ছি আল্লাহরপর মিথ্যারূপ হচ্ছে বন্ধুগণ ইবাদতের অনেক ক্ষেত্রে ইবাদতের অনেকগুলো বিষয়ে রাব্বুল আলমিনের বিধানকে পালতে নিজের মন গড়া নিজের মত অথবা কোনো অতীত হয়ে যাওয়া কোনো বুজুর্গের মতকে কোরআন হাদিসের উপরে প্রাধান্য দেওয়ার মাধ্যমে কি আমরা আল্লাহর উপর বৃত্তারোপ করছি না উচিত ছিল যা বলেছেন আল্লাহ আলাহ যা বলেছেন তার রসুল মোহাম্মদ সাল্লাহ তাল আলী সাল্লাম যথার্থ প্রমাণিত হলে শুনবো আর মেনে নেব কিন্তু আজ আমরা কয়জন ইবাদতের ক্ষেত্রে আলার আদেশ রব্বুল আলমিনের নিষেধ রসুলের সুন্না বাস্তব আমল গ্রহণ করছি আর কয়জনে কোরআন আর সুন্না বাদ দিয়া নিজের মন গড়া মত বা পথ অথবা অতীত হয়ে যাওয়া কোনো বুজুর্গের কথাকে প্রাধান্য দিচ্ছি এর দ্বারা কি আল্লাহরসুলের উপরে মিথ্যারোপ হচ্ছে না কবি ইবাদত তো কবিলি হবে না শুধু তাই না আল্লাহ হা আল্লাহ আল্লাহ মা আর বাবার সাথে ভালো ব্যবহার করার অংশকে যে তার ইবাদত বলেছেন এর মধ্যেও অনেক ক্ষেত্রে আল্লাহ এবং তার নির্দেশনা মানছি না নিজের মতো করে আল্লাহ এবং তার তারসুরের বিধি আমালাতের ক্ষেত্রে মিথ্যারূপ করছি মানুষের অধিকারের ক্ষেত্রে মিথ্যারূপ করছি এই মিথ্যারূপের বাস্তবতাও যদি আমরা দেখি তাহলে দেখতে পাই অনেক ক্ষেত্রে আমরা যারা আলে মোলামা ওয়াজ মাহফিলগুলোতে মন গোরা কিসসা সম্মানে বলতে থাকে মন গোরা কিসসা আল্লাহর নামে তার রসূলটামে বলে দিল আউযু বিল্লাহি মিন তালেক আল্লাহ এবং তার রসূলের বিরুদ্ধে মিথ্যা রূপ করা রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি আমার উপরে ইচ্ছা করে মিথ্যা কথা বলল ফালইয়াতাবাও মাকআদহু মিনান নার সে নিজেই যেন তার ঠিকানা নামে জেনে নেয় সুতরাং অনেক ওয়াজ মাহফিলে না জেনে আল্লাহ এবং তার নামে কথা চালিয়ে দেয়া হচ্ছে রূপ করা হচ্ছে আর এই জন্যে আওয়াজ হচ্ছে মানুষের মাঝে পরিবর্তনের চেতনা হচ্ছে না আল্লাহ নিজে দাওয়াতের শর্ত বলেছেন কুলহাদিহি আলা আগে জেনে নিতে হবে তারপরে বলতে হবে দাওয়াত কিন্তু আজ আমাদের সমাজে দাওয়াতের নামে না জেনে অনেক কথা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে বলছেন আল্লাহ এবং তার রসুলের নামে বলছেন যা বিরুদ্ধে অবস্থান নিচ্ছে অনেক আগে মোলামারও আল্লাহ হেফাজত করুন হেদায়ত করুন তাই যারা বক্তা যারা ওয়াজ করেন তাদের সতর্ক হওয়া উচিত একটি শব্দ একটি কথাও যা আল্লাহ সু বলেনি তা বলা যাবে যা রসুল সাল্লাহ আসলামের সাথ করেনি তা অবশ্যই বলা যাবে না শুধু তাই না এই অপরাধটুকু তৈরি হয় বাহবা কোরআন চেতনা থেকে যত বেশি রং লাগাইয়া বলা যায় তত বেশি বাহবা পাওয়া যাবে অথচ সত্যের মধ্যেই আসল রং সত্য কথা হৃদয় থেকে বলুন মানুষের হৃদয়ে হৃদয় থেকে হৃদয়ে পৌঁছে যাবে দিল সে বাত নিকালতি হে আসার রাখতি হে পারি মর তাকতে পারে আল্লামা ইকবাল বলেছেন হৃদয় থেকে বলো হৃদয়ের ভালোবাসা নিয়ে বলো সত্য কথা হয়তো শোনা যাবে কর্কশ কিন্তু পৌঁছে যাবে হৃদয়ের কোণে বন্ধুগণ আজকে আমাদের সমাজে এই এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে আল্লাহ এবং তারসুলের বিরুদ্ধে আমরা দেখতে পাই আল্লাহ এবং তারসুলের বিরুদ্ধে মিথ্যারূপের আরেকটি বাস্তবতা হলো ব্যক্তিগত যোগ্যতা নেই শিক্ষাগত যোগ্যতা নেই শোনা শোনা কথা আল্লাহ এবং তারাসুলের নামে বলা রসোসাল্লাহ তাল আলী সাল্লাম সতর্ক করে বলেছেন যে ব্যক্তি কেবল শোনা কথা আমার নামে বলে অথবা শুনে শুনে বলে বেড়ায় তার জন্যে যথেষ্ট মিথ্যাবাদী হওয়া মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে একটি ব্যক্তি যা শুনবে তা বলে বেড়াবে অথচ শোনার আগে নিজেকে প্রস্তুতি নিতে হবে কার কথা শুনছি আর দ্বিতীয়ত শুনলাম যখন তা যাচাই বাচাই করে মিলিয়ে নিতে হবে সত্য না মিথ্যা দলিল সহ না দলিলবিহীন সত্যি রব্বুলা আলমিনের কথা তার হাবিবের কথা নাকি না শোনা মাত্রই কোনো কথা বলা যাবে না যথার্থ যাচাই বাছাই না করা পর্যন্ত তাই কেবল শোনাশোনা কথা এর মাধ্যমে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে মিথ্যারোপ করা হচ্ছে ইবাদতের অনেকগুলো বিষয় আজকে আমাদের সমাজে অনেকগুলো দিবস অনেকগুলো রাত অনেকগুলো কায়দা অনেকগুলো কানুন ইবাদতের নামে চালিয়ে দেয়া হচ্ছে অথচ জেনে রাখা উচিত ইবাদত মানে আল্লাহ সুফান লাভের মাধ্যম আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম আর ইবাদতের সবগুলো বিষয়ে নিজের জীবনে করে দেখিয়ে যাওয়ার জন্য আদিষ্ট ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম রসুল সাল্লাহ তাল আলী হোসাল্লাম করেননি বলে যাননি এমন কোনো পদ্মায় আল্লাহ ইবাদত করার চেষ্টা করা যাবে না কারণ আল্লাহ সুফান বিদায় হজের দিনে রসুল সলাল্লাহ উপরে সার্টিফিকেট দিয়েছেন

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম রেসা আলাতের দায়িত্ব পালন করতে খেয়ানত করেছেন নজবুল্লাহ আলী সুতরাং সবের নিয়তে কোনো কাজ করা যাবে না যে কাজটি রব্বুল আলমিনের হাবিব করেন নাই সোয়াবের নিয়তি এমন যে কোনো কাজ করা রসুল আসমের উপর বৃদ্ধারোপ করা শুধু তাই না সরাসরি সাথে সাথে আল্লাহ সুফান আওতালার উপরও বৃদ্ধারোপ করা কারণ আল্লাহরই দায়িত্ব তার ইবাদতের সকল ব্যবস্থাপনা আমাদেরকে দিয়ে দেয়া আর এই জন্যই তিনি রসুল পাঠিয়েছেন আর রসুল সাল্লা নিজের দায়িত্ব পালন করেছেন বন্ধুগণ আজকে বিভিন্নভাবে ইবাদতে মহামালাতে আখলাকে আর চরিত্রে কথায় আর আচরণে ওয়াজে আর মাহফিলে বিভিন্নভাবে আমরা দলিল বাদ দিয়ে আব্বাহা এবং তার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সালসমের উপর মিথ্যা রূপ করছি এর দ্বারা নিজেও ধ্বংস হচ্ছি কবিরা গুনায় লিপ্ত থেকে অন্য কেউ ধ্বংস করে দিচ্ছে আর তাই অনেক নামাজ পড়ি অনেক রোজা রাখি অনেক হজার জাকাত দিই কোনো উপকার নেই কোনো রিটার্ন আসছে না অত কে ডাকলে সাথে সাথেই তিনি শুনেন সুতরাং আসুন না আমরা সবাই মিলে আব্বাহ এবং তারা সুলের বিরুদ্ধে মিথ্যারোপ করার মতো কবিরা গুনা থেকে বেঁচে থাকি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন আমিনাম আলাই কম ورحمه الله وبركاته